সকাল 10টা বাজে, সাইফান সবার সাথে কি করতেছে একটু বলি আপনাদেরকে। এই যে চুলটা কেটে যা ভুল করছি আমি তার বলার নেই। সাইফানকে সারাদিন দিনের বেলা হ্যাঁ পাপা বারে বারে 112 ওকে ঠিক করে দিচ্ছে, তখনও ভালো আছে। হ্যাঁ ঠিক আছে না? এইভাবে করে ওর পাপা কালকে ওকে অনেক কিছু দিয়ে দিয়ে ভালো রাখছে, খুব সুন্দর করে দিছে। তখন থেকে আমার সাথে আর বাবু মন খারাপ করতেছে না। না বাবা হ্যাঁ একদম নায়ক লাগতেছে। কই ফোন দেয়নি তো বাবা? ওই যে আমার মোবাইল। তো মোবাইলে ফোন দিছে? আচ্ছা একটু কথা বলি। আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো? না কি বলে না সকালে দুই দিনবার এক একাই মোবাইলে কথা বলে। কে ফোন দিছিল? ঠান্ডা করে শেষ করো, তারপরে বাসে দিও আম্মুকে। ঠিক আছে মশলাটা আবার আসে কি মাছ নিয়ে আসলো তাই না? মাছ দেখে আসি না কি মাছ ইমরান? জেন্দা মাছ, তাজা। এই যে দেখেন ও মা, দেখে আম্মু নেবে নাকি খাবেন? কত করে কেজি? 160 টাকা। বেশি নেব? 160 টাকা কেজি। আপনার এই যে গামলার ওজনটা সমস্যা নেই, পলিথিনে দিয়ে একবার ওজন করেন তো দেখি। দেন তো দেখি, কারণ আপনার তো ইয়া নাই, পাল্লায় তো ইয়া দিলেন না, বেশি কিছু দিলেন না তো, কারণ গামলাটার ওজন বেশি কিছু দেখবেন না। গাড়ি হাল দিলা হয় আমি যে গাড়িতে বেশি না। হ্যাঁ দেখে যাই, কোনো সমস্যা নাই। দেখেন তো কম দিছি কি? কম দিছিলাম কি? কম দিছিলাম কি? দেয়নি উঁচাই তো চাষা, সমান সমান হয়নি তো। হ্যাঁ দেখলেন? ঠিক আছে এই রমজান মাসে যদি এই কাজ করেন, রোজা আছেন না? নাই না মা, তাহলে তো আপনার ব্যবসা দুই নম্বর হয়ে যাবে। বলেন এটা তো অন্যায় কথাবার্তা বললেন। নাও মাসে ওজনে কম দিছে চাষা, ডাইরেক্ট ধরা পড়ছে ক্যামেরায়। কিন্তু আর কোনোদিন কাউকে কম দেন না বুঝছেন, সৎ ব্যবসা করবেন সবসময় বরকত হবে। না না কিন্তু আর করিয়েন নাই কাজ। সাইফান দেখছো তাজা মাছ? একটু পানি দেই না, মুখ নড়ে মুখ নড়ে। হ্যাঁ উনি পানিতে রাখছিল একদম। আসো আসো পানি দেওয়ার পরে এখন চুপ করে পানি খাচ্ছে। যখন কয়টা উঠছিল? তিনটা। তিনটা একটা ছোট্ট দিছিল, এখন চারটাই সমান সমান দিল। যে ব্যবসা হালাল করবে না সে বুঝবে আল্লাহর কাছে। আমাকে ঠকায় কি কোনো ব্যাপার না, আমি এটা আরো পাবো, এটা আর আমি নিজে পাবো না। সৎ ব্যবসা সবচেয়ে বড় হচ্ছে পাওয়া। আজকে আবার আমাদের ঘরে দোয়েল পাখি ঢুকছে, আপনাদেরকে একটু দেখাই। আমাদের ঘরে এত পাখি ঢুকে যায়,
আয় অনেক পাখি আসছে গেটে সারাক্ষণ পাখি আসছে যা যা কিছু করব না যা দেখ একটু ভয় পাস না আয় 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 দেখছ পাখিটা দেখছ এটা দোয়েল পাখি সাইফান উপরে উপরে দেখা যাচ্ছে না লুকাইছে ভয় আসো আসো কিছু করব না আমরা আয় যা বাবা আমরা তো কিচ্ছু বলি নাই যাও আল্লাহ ভয় পাচ্ছে কেন আমাদেরকে ফ্যান দিও না কেউ ভুলে ফ্যান দিলে পাখির কিন্তু লেগে যাবে সাইফান দেখছো এটা কি দোয়েল পাখি তুমি যে দোয়েল আমাদের জাতি পাখির নাম কি দোয়েল পাখি হ্যাঁ দোয়েল পাখি এখন কোথায় ওখানে ওখানে এই তো গুড বয় এটা কি পাখি দোয়েল পাখি হ্যাঁ সোনা পাখি আমার দেখছো দোয়েল পাখি দেখতে কেমন দেখো দেখো আমি একটু ভিডিও করে রাখছে হ্যাঁ এই দেখো দোয়েল পাখি আমাদের এখানে পাখি বেশি তো এই জন্য সব সময় ঘরেও পাখি চলে আসতেছে কি অপূর্ব দেখতে এই 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 উঠতেছিস কেন যা বাবা দরজা দিয়ে বের হয়ে যা কিভাবে উঠতেছে ভয় লাগতেছে ঘরে ঘরে যা বাবা ভয় পাচ্ছিস কেন যা আমার এই দেখো কোথায় সব ঘরে লাইট বন্ধ করে দিছি বের হয়ে গেছে ইস্তাত মাছ কাটতেছে ইস্তাত অনেক সুন্দর মাছ কাটতে পারে আপনার কাছে শিখলাম তুমি আগে দিয়ে না পারলে আমি শিখাইলে হবে আম্মু রান্না বান্না শুরু করে দিছে এখানে আলু ভাজি করে নিচ্ছে আর যেই শুকনা করলাটা শুকানো হয়েছে সেই শুকনা করলা দিয়ে ভাজি করা হবে আমি বলে দিচ্ছি কিভাবে আম্মু করে যেই করলাগুলোকে আমরা শুকাই নিছি সেটা খুব অল্প পরিমাণ নিতে হবে কারণ অনেক করলা শুকাই কমে গেছে এখন একটু ধুয়ে নিতে হবে এগুলোকে শুকায় মুচমুচা করে বয়ামে ভরে রাখবেন কিচ্ছু হবে না আর আলু ভাজির সাথে মিলাই দিতে হবে যে কোনো তরকারিতেই খাওয়া যাবে যারা তিতা পছন্দ করে ছোটো মাছের সঙ্গে দেওয়া যাবে বা সবজির সঙ্গে দিয়ে যেটার সঙ্গে খাওয়া তুমি ভাজিটা কীভাবে করছো একটু বলে দাও ভাজি যেমন করে আলু ভাজি ঠিক তেমনি পেঁয়াজ কাঁচা মরিচ হলুদ লবণ দিয়ে ভাজিটা করে তার সঙ্গে তার সাথে করলাগুলোকে মিলিয়ে এখন সুন্দর করে ভাজি করে নিতে হবে এই দেখতে মনে হচ্ছে অনেক করলা কম কিন্তু এখানে প্রচুর পরিমাণে করলা তিতা হবে তিতা হবে খুব এই জন্য পরিমাপটা কম দিতে হয় রান্নার সময় আপনারা চাইলে শুধু করলা পেঁয়াজ দিয়েও করে খেতে পারেন আম্মু আজকে একটু আলু দিচ্ছে কালকে পুঁই শাক ডালটা এত ভালো লাগছিল এই জন্য আজকেও আমাদের আবার পুঁই শাক ডাল আম্মু পুঁই শাক মসুরের ডাল পেঁয়াজ কাঁচামরিচ লবণ হলুদ তেল একবারে সব দিয়ে বসাই আর রোজা থাকে তো বেশি ঝোল ডাল ভালো লাগে না ওই জন্য একদম পুঁই শাক পুঁই শাকও খাওয়া হচ্ছে ডালও খাওয়া হচ্ছে আর যেই টাটকা মাছ কিনছি সেটা শুধু ফ্রাই করা হবে এই হচ্ছে আজকের রান্নাবান্না আমাদের করলা আর আলু ভাজি হয়ে গেছে ইস্তাতের মাছ কাটা শেষ সজনা পাড়া হচ্ছে সব আগালে আগালে সজনা অনেক কষ্ট হচ্ছে সজনা পাড়তে পাশের জমিতে আজকেও সজনা পাড়তেছে লাস্ট সজনা গাছের আবার আমাদেরকে গিফট করলো সব আগালে আগালে ছিল ইস্তাত নাও সজনা দিল আবারও বলে সাম্মু শ্রাবণের রব্ব পাড়তেছে সব অনেক আগালে আগালে কঠিন অবস্থা আমার সোনা পাখিটা কি করতেছে আপনাদেরকে দেখাই কি করতেছে পাখি তোমাকে তুমি একটা রেসিপি বানাইছি আটার তোমার আমার জন্য আটার রেসিপি বানাইছো আচার আচার হ্যাঁ ও আমি তো রোজা আছি ভুলে খেয়ে ফেলছি ওহ সরি সরি বাহ দেখো আচার রেসিপি আনকমন উরি আল্লাহ দেখো এবিসিডি দিয়ে আচার বানাই ফেলতেছো এখন এত বয়মে রাখি দিছি আচ্ছা সাইফানের চুলটা একটু খারাপ হয়ে গেছিল এখন সাইফানকে প্রতিদিন আশ্রয় দিতে দিতে একটু ভালো লাগতেছে না সাইফান এখন সুন্দর হয়েছে না অনেক আচ্ছা গোসল করাই দিলাম হ্যাঁ হ্যাঁ পাপা এখনো নামাতে যায়নি তুমি এখানে অপেক্ষা করো পড়াশোনা করো হ্যাঁ
মাছগুলোকে আম্মু খাঁচা খাঁচা করে কেটে একদম লবণ হলুদ দিয়ে মেখে রাখবে। টাটকা মাছ আজকেই খাওয়া হবে, মরিচের গুঁড়া, সরিষার তেল, সব কিছু দিয়ে এখন ভালো করে মেখে আম্মু এখন কি ভাজবা? এখন একটু ইয়ে করে রাখবো, ভেজে রাখবো, আর পরে খাওয়ার সময় আরও কড়া করে ভাজবো। মাছগুলো খুব সুন্দর হয়েছে না টাটকা? দর্শক, আমার ভাইয়া দুবাই থেকে আবারও স্পেশাল মাটন কড়াই রান্না করছে, সেই একটা ছবি পাঠাইছে ভাইয়া, ভালো লাগতেছে দেখতে। আম্মুকে একটার পর একটা জিনিস মানুষ দিয়ে যাচ্ছে, দেখো আমার কি দিয়ে গেল, দেখছো? কলার হচ্ছে ভাদাল এটাকে বলে, এটাকে ভাজি খাওয়া যায়, অনেক রকম তরকারি খাওয়া যায়। আমার শ্বশুর বাসায় অনেক কটা রেসিপি দেখাইছি আপনাদেরকে। একজনে কলা গাছে কলা পেকে গেছে, গাছ কাটার পরে এই ভাদালটা দিয়ে গেছে, খুব একদম নরম, এটা ভাজি খুব মজা। আর হচ্ছে এই যে মেস ওয়াক করার জন্য একদম জাতনিমের ডাল কেটে দিয়ে গেল রেডি করে, খালি আমার মা সারাদিন গিফট পাইতে থাকে। মাছের ডিমও ছিল, আম্মু এখন মাছগুলোকে ভেজে রাখলো, আবার হচ্ছে যখন রাতে ভাত খাবে তখন আবার মচমচা করে আবার ভেজে নেবে। নামাজ শুরু করে দিছে, জামাতের নামাজ শুরু না হইতেই সাইফান আগেই নামাজ পড়ে নিল। আমরা আস্তে আস্তে, ও সুন্নত পড়লো, ও শূন্য তো পারে, আলহামদুলিল্লাহ। বাবা নামাজ পড়ে কার জন্য দোয়া করলা? দোয়া করলা সবার জন্য দোয়া করলা? এত কঠিন স্মেল বেরাচ্ছে চুলা থেকে, মাছ মাছ এখনই ভাজা লাগছে কেন? সুন্দর, হ্যাঁ ভালো, গন্ধ সুন্দর বলছে, তার মানে এই মাছ খেতে পারবে, এই মাছটা খেতে পারবে। আরে হেভি ওই যা যায় রুই না, মিরকা 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 রুই মিরকা একই জিনিস বাবা। আচ্ছা কোশি রুই মিরকা টেস্ট চাই কিনা? মিরকা ভাই ভাই, হ্যাঁ এটা বিশ্বাস একই না ভাই ভাই, মাছ আলাদা কিন্তু টেস্টটা একই রকম, একটু মিরকাতে কাটা আছে। আমার তো চাচা তুমি আমার ভাই এখন পানি কুমড়া কিনে নিয়ে আসছে, কিন্তু সবগুলো খেত থেকে নিয়ে আসলো, এই যে দেখেন ফুটা ফুটা। কৌশিক আমার মনে হচ্ছে পচা হবে রে, না না দাগ দাগ হইছে তো, ফুকা খায় এই যে খুব, তবে জ্বালা। সবাই গেল বাহির একটু হাঁটাহাঁটি করতে মনে হয়, দেখতে কি অবস্থা রাস্তাঘাটের, কাকে কোথায় কি দেখা যায়, দেখি কি পাওয়া যায়। ভাত খাইছি আর ফিশ খাইছি, একা একা খাইছো? আম্মু খাইছে, আমার তো লিদে কি কিনে দিবে ভাইয়া? জুতা, সামনে রাখবা নাকি, প্ল্যান আছে কোনো? রাখতে পারো, চিন্তা ভাবনা করতেছো হালকা পাতলা? হ্যাঁ বিশাল বিশাল গাছ উঠছে, আসো। সম্রাটের হাঁটা কেন দেখতে চাই সেটা একটু বলি দর্শকদেরকে, দর্শক ব্যথা হয় কোনো? ও হচ্ছে তাহলে এমন বেকা বেকা করে দৌড়ে লাগা, যেদিন পিকনিক খাইছিলাম সেদিন ও খেলা দিতে যাওয়ার পা ভাঙছিল, এখন ভালো পুরো সুস্থ আলহামদুলিল্লাহ। তাহলে এখন এমন এমন করে হাঁটলা কেন? বাঁকা করে হাঁটতেছো কেন? অভ্যাসটা তুমি নাই করে ফেলাও, দেখি হাঁটো তো, নর্মাল হাঁটো তো পারো নাকি? না ব্যথা নাই, ওর ভিতরে ওই যে অভ্যাসটা ঢুকে গেছে, তাই না? হাঁটো, এমনি হাঁটো, তোমার স্যান্ডেলটা খুব ফাইন দেখি একটু,
কিভাবে ইয়া করলা নাও ধরো সাইফান একটু ভিডিও করো আমাদেরকে একটু ভিডিও করো তো আমাদের আমাকে করো আমাকে কে কে কোন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভালো আছি ওইটা আম্মুকে ভিডিও করে একটু এই যে এই যে ইয়াদি আম্মু আর এটা কে এই এটা দেশে দেশে বলে আবার এখানে চলে আসছে जूता জুতা দেখাচ্ছো আর স্যান্ডেলটা দেখো না খুলো ভাই সাবধান ক্যামেরা নিয়ে আসছে সাবধান ভাই ক্যামেরা নিয়ে আসছে সাবধান আসরের নামাজ শেষ করে তালিম শেষ করে চলে আসলাম রান্না ঘরে কাজ করার জন্য কে তুমি কিছু করবে নাকি আমি তোমাদের ঝামেলা করতে চাই না তারপরে যদি তোমরা বলো যে আমার হাতে স্পেশাল তোমার হাতে স্পেশাল ভালোই লাগে খেতে চাই তাহলে তরমুজের বিচি ছড়াই দাও কাজ দিয়ে দিলাম ও তরমুজ রেডি আর কাটি নাই এখন খালি বিচিগুলো ছড়াও আর আনারসগুলোর যে সুন্দর ফ্লেভার দর্শক আপনারা যারা যারা ঢাকায় আছেন বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছেন জানি না কিন্তু এখন আমি রংপুরে সেদিন বাজারে গিয়েছিলাম দেখলাম আনারস আর তরমুজ খুব বেশি পাওয়া যাচ্ছে জিহাদ জিহাদ না নাম কলা মিষ্টি না লবণ কথা বলো জিহাদ কলা মিষ্টি আরে সাইফান নাকি আসসালামু আলাইকুম সাইফান কোথায় তুমি আসসালামু আলাইকুম কেমন আছো তুমি এখানে কি করতেছো ও মামির সাথে হাঁস আনতেছো কিভাবে হাঁস আনে আজকে শিখাবে ইসরাত কিভাবে হাঁস আনতে হয় যারা যারা পারেন না আমার ছেলেই পারে ওরে ওরে আল্লাহ সাইফান এক্সপার্ট দেখি আমি পারি না দেখো সেই পারে সাইফান এই যে গোটা মরিচ ভাজতে হলে এইভাবে এখানে কাটি ফেলতে হবে হ্যাঁ কাটি ফেলতে হয় তারপরে এইভাবে শুকায় ভাজতে হবে তাহলে আর ফাটবে না না তাহলে আর তেলে দিলে ভাজতে হবে না এদিকে পেঁয়াজি কাটা এদিকে পেঁয়াজি ভাজা আছে রোজা ধরে গেছে মনে হচ্ছে পেঁয়াজি কাটার কথা করছি মাথা তাতা খারাপ হয়ে গেছে শেষ মাজা বোরা খাই না একদিন তো আজকেও খাবো না ইনশাল্লাহ সবাই দোয়া করবেন বুকের মধ্যে মুই পাথর দেব আপনার ভাই মুই আমি পারবো আপনারা দোয়া করবেন আরে যে আরামে নামাজ পড়ছি গতকালকে দর্শক বলতেই তো ভুলে গেছে যে আরামে কালকে নামাজ পড়ছি তারাবির নামাজ মনে করেন পানি তারপরে মানে কি বলবো দোয়া কালাম উঠা বসা সবকিছু আরাম আপনারা একদিন ইফতারি আমি মনে করছি একদিন শুধু খেজুর আর পানি খাই দেখবো কেমন লাগে খেজুরি দেয় নাই আমি আনতেছি খেজুর এত টেনশন নাও দাঁড়ান আমি একটা ধরি ধরেন
দেখেন আমাকে দেখা যায় নাকি? হ্যাঁ আমাকে আমাকে আমার দিকে দেখেন, এটে দেখেন, এটে দেখা যাচ্ছে আমাকে? হুম, এই যে দেখেন পুরাটা, এই যে এমন হচ্ছে, পুরা ভিজাবো না বোটা খালি থাকবে? এমন বোটা খালি থাকবে, এবার ঢালি দেবো। বিসমিল্লাহি রহমানির রহিম। ও মজা তো, আমি আরেকটু দিলাম। হ্যাঁ দর্শক সব দিয়ে দাও। হ্যাঁ এখানে এমন সব দিয়ে দিবে একবারে, একটা একটা করে দাও। বিসমিল্লাহ, ফাইন, মজা তো। ইফতারি ভাজা আগে জানলে তো আমি আপনার কাজই করতে দিতাম না। কালকে থেকে করোনা কেন? কালকে থেকে করোনা, করোনা নিও না তো, এই করোনার নাম নিলে ভয় লাগে আমার। বিসমিল্লাহ, এটা একটু কম বেশন গেছে না? মরিচগুলা যদি মানে কিছু কিছু মরিচ আছে না, আপনি যে বললেন ঝাল কম, সেগুলো হলে একবার খেয়ে দেখার ইচ্ছা আছে যে কেমন লাগে। আপনারা তো খুব স্বাদে খান দেখলাম। সাহস আছে কিন্তু বাবা নামাজ পড়ানোর ভয় তো, ভয়। সব ভেজে ফেললাম দর্শক, দেখেন আমি কি সুন্দর ইফতার বানাইতে পারি। কিন্তু বেশি বেশন আবার মরিচের গায়ে লাগে না। দেন ধন্যবাদ ক্যামেরা ধরার জন্য। এখন তোলা হবে, তোলার সিস্টেমটা একটু শিখাই দেন আমার মতন দর্শক যারা। মানে এরকম যখন কালার আসবে, মানে খয়েরি কালার চলে আসলে দুই দিকে, তাই না? আর জিল কেমন হবে? খুব সুন্দর ফ্লেভার আসছে, মরিচের ফ্লেভার খুব ভালো আসছে। এখন তোলা হচ্ছে কাঁচা মরিচ, কি সুন্দর দেখছেন দর্শক আমার ভাজা কাঁচা মরিচ। না না দরকার নেই খিচুড়ি করার, আজকে আমি একদম হালকা খাবো। মনে করেন যে ফলমূলের উপরে আজকে থাকবো, আর আমি জুস খাবো, তাইলে হবে। গরমা গরম আলু চপ দিচ্ছি মা গো, আগুন ফেল, খুবই গরম। বাবারে বাবারে বাবারে, পুরবে না ইনশাল্লাহ। এক্সারসাইজ করতে গেছে? না না না, হ্যাঁ হ্যাঁ মনে হয় শিওর, আমি বলতে পারি না কারণ আমি নিজের চোখে দেখি নাই। সাইফান আমাকে দেখা যাচ্ছে ক্যামেরাতে, ঠিক আছে সব? ধরা যাবে না, ধরা যাবে না, বাস আর লাগবে না। এখন দেখা যাচ্ছে এখন? আচ্ছা তো আমি নিয়ে নিছি আদা, আচ্ছা ঠিক আছে দাঁড়াও আমি দর্শকের সাথে একটু কথা বলে নিই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি এখন লেবু চিপতেছি, ঠিক আছে? এবার নতুন বলে লেবু চিপতেছি এখানে, নতুন বলে আসসালামু আলাইকুম। এই ছোট লেবু তো যত বরকত, বড়টা কিচ্ছু হয় না। ছোট লেবুটা সৃষ্টি করবেন, আবার লেবুটা চিবি দেবেন। চিপতেছে দর্শক, দেখতেছে, বুঝে গেছে না? তোমাকে চিপা যাবে না, এখানে ঘটনা আছে। এটা আদা রসুন দেখাই, আদা রসুন দেখাবে একটু, দেখো আদা পরে 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 যাবে আদা। হ্যাঁ ধন্যবাদ। পুদিনা পাতা দিয়ে দিচ্ছি আগে, আর এখানে গরমা গরম লেবুর জুস, লেমন জুস, বরফ কুচি দিবা না? হ্যাঁ বরফ কুচি দিব একটু পরে, কারণ আমাদের ব্লেন্ডারে জায়গা নাই, বুঝতে হবে আপনাদেরকে। হ্যাঁ এবার আপনি ঢাকনা লাগিয়ে ব্লেন্ড ব্লেন্ড করে দেন। এখন জাস্ট আমরা এর মধ্যে একটু বরফ কুচি দিয়ে খেয়ে নিব, খুব সুন্দর স্মুদি। পেট ঠান্ডা, মাথা ঠান্ডা, শরীর ঠান্ডা, বুক ঠান্ডা এবং ব্রেন ঠান্ডা। মানে কোনো রকমের ঠান্ডা লাগানো যাবে না। টক দই, একটা কলা আর রুহাবজা, রুহাবজা
অল্প পানি দিয়ে আরেকটা শরবত বানানো হচ্ছে। এটা যেহেতু আমি কোনো ভাজা পোড়া খাবো না, সেই কারণে এটা বানানো। নো প্রবলেম। একটু ভাজা পোড়াটা সরাই থা। ভাজা পোড়া সরাবো? আরে অল্প দিছে তাম্মু। না থাক আজকে আমি খাবো না তো। আরে দুইটা খাও। বেশি না লাইক আজকে সব মশলা ঝাল সব। তারপরে আমি একদম এভয়েড করতে দেখি না কতদিন পারি ধৈর্য ধরে থাকতে। সমস্যা তো নাই। খাও একটা চপ। দেশি দেশ। পেঁয়াজ আর এসে না আলুটা খাও। আর এখানে শরবত শুরু করো। اللهم امين اللهم انت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والاكرام رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه سيدنا محمد وعلى اله وصحبه اجمعين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين ও করোনা ভাইরাস, করোনা ভাইরাসকে আল্লাহ দূর করে দাও। এটা মনে থাকে না করোনা ভাইরাস কথা। করোনা ভাইরাসকে দূর করে দাও আল্লাহ। আল্লাহ করোনা ভাইরাস আল্লাহুম্মা আমিন বিরহমতিক। কিভাবে কিভাবে জানি মনে থাকে না। করোনা ভাইরাসকে দূর করে দাও। হ্যাঁ হয়ে গেছে তো। সাইফান একটা জিনিস ভালো হয়েছে, খেজুর খাওয়া শিখছে। খেজুর খাওয়া শিখছে? হ্যাঁ, আগে খাইতো না। বিসমিল্লাহ, দাও তো লবণ টবণ হয়েছে নাকি? আজকে শরবতটা ফাইন। লাইট হয়েছে, একটু লেবু বেশি দিছে না? খুবই ফাইন শরবত, খুবই ফাইন, বেস্ট শরবত এটা। আচ্ছা ট্যাঙ্গো মাথা আদার ফ্লেভারটা উফ, মানে বুকের মধ্যে মন চুচ্ছে। মুখের মধ্যে ঝাল ঝাল হয়ে গেছে। খাইছি আমি এইখান থেকে খাই। মাগরিবের পরে চা খেয়ে অনেকক্ষণ শুয়েছিলাম, রেস্ট নিলাম আমরা সবাই মিলে। এখন এশার নামাজ জামাতে পড়বো সবাই। কইছিলাম দাও শুকনা করলাটা কেমন লাগলো? টেস্ট অনেক ভালো, খুবই ভালো। লকডাউনে এই কাজটা করলে উপকার না? তরকারি রাখা হচ্ছে ঘরে, বাজারে যাওয়ার প্রয়োজন নাই। একবারে 5 কেজি করলা ঘরে শুকায় রাখলেই তো হচ্ছে। গুড আইডিয়া। উপকারটা ভালো না? রংপুরে শুকতালি নামে একটা রেসিপি আছে না? আরে নামটাই বলতে পারি না দাঁড়াও। শুকতালি শুকতালি শুকতালি, হ্যাঁ মানে পাট শাক শুকায় রাখে বুঝছো, সেটাও এইভাবে রান্না করি। আমাদের সবার খাওয়া দাওয়া শেষ, টেবিল মুছতেছি, ইস্টার থালা বাসন মাজতেছি। আর আপনাদেরকে একটা দৃশ্য দেখাবো, ভয় পেয়ে যেতে পারেন। ইস্টার আমাকে বলতেছে আমি একটা ভূতের সিনেমা বানাবো, তা বলতেছে আপু আপনি হচ্ছে এইখানেই শ্যুটটা করি। এনে যে আমাদের বারান্দাতে দেখেন কি অবস্থা। ইস্টার আপু বলছে ইস্টার একটা সাদা শাড়ি পরে চুল সারে দিলেই একদম ভয়ানক ভূত হয়ে যাবে, একদম রিয়েল ভূত, এত ভয়ানক। আম্মু দেখছ? দেখে যাও, দাঁড়া ওদেরকে ডাকে নিয়ে আসি, দেখি ওরা কি বলে। আসো একটা মজার জিনিস দেখাবো। কি দেখো না, ওই বারান্দা দিয়ে কি অবস্থা, দেখলে ভয় তুমি নিশ্চিত পাবা। এখানে যা দাঁড়াতে পারবা একা একা? যদি তোমাকে এখন বলা হয় এখানে যাও দাঁড়াতে পারবা? বিড়াল আছে,
মিউ মিউ ওই দেখো ওই দেখো ওই দেখো কই কই আ ইসরাত ইসরাত সাদা ফকফকা এই কিছু খাবার আছে মিউ দাদা 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 কোকে স্যান্ডউইচ আছে তো তো স্যান্ডউইচ দাও দাদা দি ক্যামেরাটা ধরো তো দেখো তো বিড়ালটাকে দেখা যায় নাকি ক্যামেরাতে এ কৌশিক দেখে যা আমাদেরকে ভয় পাই দিছো দাদা তোমার খেদা লাগছে ও এটা আমার জানলাই আছে তো আমার বন্ধু হয় বন্ধু না বান্ধবী বন্ধু এখানে এখানে যাইতে পারবে এই মুহূর্তে কি করো এখানে তোমার আপা 500 টাকা দিবে যাইতে পারবে এদিকে হ্যাঁ এই জঙ্গলে হ্যাঁ দাও 500 টাকা দাও কৌশিক যাবে 500 না তুই 100 দে আমি যাইতেছি 100 দাও দাও তুই 100 দে 100 দে ব্রেডটা দাও হাই 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 না না খা দাও কর টুপি গরমা গরম টুপি গরমা গরম টুপিটা একটু পরে পরা না টুপিটাকে হাতাইতে হবে আপনি হাতাচ্ছি সমস্যা নেই গরমা গরম টুপি কিন্তু টুপিটাকে হাত দাও নারো এ তো ধরে ঘুমাই যাব ভাই হ্যাঁ দেখো এখানে হাত দাও শীতকালে পরে না না শীতকালে কেন টুপি এবার শীত আর গরম আছে নাকি না আব্বু আব্বু ওটা পরে না সেজদাতে যে ঘুমাই যাব না তো না তো তোমাকে সৌদি আরবেন মনে হচ্ছে মনে হচ্ছে আরে তো ই বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হাবিবি ইয়া হাবিবি আসসালামু আলাইকুম কাইফা আলুগা ধন্যবাদ দর্শক কেমন লাগতেছে জানাবেন সৌদি আরবের মতো লাগতেছে নাকি এই সাইড গুলা এত নরম হ্যাঁ অনেক নরম মজার পোস্ট করলাম বানাইতে গেছি নুডলস হয়ে গেল শ্যামাই ও মা খেয়ে দেখি পায়ে কি হয়েছে ভাইয়া আসছি কেন বানাইতে গেছি নুডলস হয়ে গেছে শ্যামাই ও মা খেয়ে দেখি পায়ে কে এটা কে কমেন্ট করছেন আমরা দেখি এটা হচ্ছে অলিউর রহমান অলিউর রহমান ভাই খুব হাসলাম আমরা ভাই ধন্যবাদ এই যে বিড়ালটা খাচ্ছে খাচ্ছে আলহামদুলিল্লাহ খাইলে দোয়া করে যাবি আমাদের সবার জন্য খা 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 টেনশন নিস না খা আমি এখানে কেন ভয় পাইছি জানো এই যে এই এইটার জন্য এই পর্দাটা এমন ভাবে ছিল মনে হচ্ছে মানুষ বসে আছে কি কখন সেটা এই একটু আগে তখন তুমি কইলে না দেখো তো এখানে কি আসলে ভয় পাও আসলে ভয় পাও না জায়গাটা বলো কিছু কিছু দর্শক আমাদেরকে কয়েকটা রেসিপি দিছে তো সেটা আমি যদি একটু দেখাই দাঁড়াও এই যে বাসাবি ব্যানার্জি বসে জানি না পছন্দ হবে কিনা তবুও হালকা খাবারের রেসিপি পাঠালাম এটা একটু যদি কালকে বানাই দিতা প্রেশার কুকারে চিকেনের ছোট ছোট টুকরা ওকে টুকরা কিছুটা মুসুরি ডাল চৌকা করে কাটা পেঁয়াজ টমেটো ও গাজর দুটো তেজপাতা ও আন্দাজ মতো নুন দিয়ে তিন চারটি শীষ দিয়ে নামিয়ে নিন মানে আপু স্যুপ বানানোর কথা বলছেন নামিয়ে না তারপরে নামিয়ে অল্প মাখন ও গোলমরিচ মিশিয়ে ব্রেড টোস্ট সংযোগ হওয়া খাওয়া যেতে পারে ইটস টেস্টি এন্ড হেলদি তোমার মতামত কি এই বিষয়ে এটা মনে হয় আপু ইয়া বানাইছে না এটা একটা আনকমন লাগলো আমার কাছে ব্রেড দিয়ে লাস্টে কি করলো হ্যাঁ দেখি তো একটু লাস্টের অংশটা টেস্টি আর মানে মাংসটাকে রান্না করে তারপর অল্প মাখন ও গোলমরিচ মিশিয়ে ব্রেড টোস্ট সংযোগ সহযোগ সহযোগে মানে টোস্টের পাউরুটি টোস্টের ভিতরে দিয়ে খাওয়া যেতে পারে ইটস টেস্টি এন্ড হেলদি এটা করতে পারবে নাকি কঠিন হয়ে যাবে না না কঠিন কিছু না আমাদের তো ব্রেড নাই আমাদের ব্রেড শেষ ব্রেড শেষ তারপর এখানে সৌমিতা ভট্ট চার কালকে আমি শেষ করলাম যে ইয়া মানে হাই কামি আপু এন্ড ভাইয়া দিস সৌমিতা তোমাকে অনেকবার আমরা অনেকবার তার প্রশ্নের উত্তর দেই নাই সরি আপু কিছু দুঃখিত আমাদের মতন টুটি ফ্রুটি বানাইছে মানে সেই ওই যে কন্ডেন্স মিল্কের যে ইয়াটা সেটা আমাদের একটু পানি বেশি হয়েছিল আচ্ছা আরেকটা আমরা পোস্ট দেখি সামিয়া ফাহাদ আসসালামু আলাইকুম আজকে আমাদের ইফতারে একটা মজার আইটেম ছিল সেটা হচ্ছে আমার শাশুড়ির রেসিপি মানে তার শাশুড়ির রেসিপি শ্রীর নাম হচ্ছে বাঁধাকপির পাকোড়া এটা আমরা খাইছি এটা তো আমার আম্মু বানায় হ্যাঁ না তো আইটেমটা যখন আমার মা বানিয়েছেন সাডেনলি আমাকে দেখে ছবি তুলতে বলেন আর আমি জিজ্ঞাসা করি কেন উনি আমাকে বলেন সাইফানের চ্যানেল রেসিপিটা শেয়ার করতে আমার শাশুড়ি আপনাদের চ্যানেল রেগুলার ফলো আর আপনাদের সবাইকে অনেক পছন্দ করে তো সামিয়া ফাহাদের শাশুড়ি আন্টি আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা জিনিস বানানোর জন্য খুব সুন্দর ভাবছেন আপনি হ্যাঁ আমার আম্মু সবসময় মনে হচ্ছে একটা এখন নিয়ে কামড় দিয়ে খাইনি না খুব পাতাকপি দিলে না খুব মুচমুচা হয় সুন্দর হয় আচ্ছা আরেকটা হেলদি রেসিপি আছে এই রেসিপিটা সম্ভবত বানানো সম্ভব সেটা হচ্ছে দাঁড়াও বেকা হয়ে গেল কেন হ্যাঁ হ্যালো ভাইয়া এন আপু জিনাত সভরিন একটা হেলদি রেসিপি আছে যেটার ইনগ্রিডিয়েন্টস অলমোস্ট সবার বাসাতেই থাকে রেসিপিটা হলো চিরা কলা
চিরা কলা পাকা আম কই পাবো আমরা এখন লবণ নারিকেল আর দুধ এটা তো খাইছি আমরা অলরেডি ফারস্টে কলা আর আম ছোট ছোট করে কেটে দেন তাতে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে জাস্ট খাওয়ার পাঁচ মিনিট আগে চিরা ধুয়ে তাতে মিশাবেন আর দুধের পরিমাণ খুব বেশিও না আর কমও না মিডিয়াম হইতে হবে দেন নারিকেল মিশাবেন খেজুরও অ্যাড করতে পারেন চাইলে কেটে আমাদেরকে খাওয়াইছে না আপু তার মধ্যে একটু আম দিছে আর আপু একটু খেজুর দিতে বসে আর আপু একটু এক্সট্রা দুধ দিছে আমি তোমাকে দুধ ছাড়া আমাদেরটাই দিব তো জিনাত সভরিন আপুকে অনেক অনেক ধন্যবাদ তারপরে মারিয়া জানাত আসসালামু আলাইকুম আপু ভাইয়া আমি প্রথম থেকে আপনাদের ভিডিও দেখি আপু যখন ওয়েট লস নিয়ে ভিডিও দিত টাইটেল ছিল 14 কেজি ওজন কমিয়েছি আমি সত্যি কমাইছিলাম আপু এখন আপু কি মনে করাই দিলেন দর্শকদের বলতে চাই আমি এক সময় 22 কেজি ওজন কমাইছিলাম আমার ওয়াইফ 14 কেজি ওজন কমাইছিল এটা যারা আমাদের একদম অরিজিনাল সাবস্ক্রাইবার যেমন এই আপু মারিয়া জান্নাত আপু ইনি জানে আমরা যখন ওয়েট লস করছিলাম আসলেই ওয়েট লসের ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করতে হলে মানে এর পিছনে একটা গল্প আছে গল্পটা শেয়ার করতে হলে অনেক লং ডিটেইলস আছে তবে একটা জিনিস বলতে চাই যে আমরা তখন যে ওয়েট লস করবে তার কোনো অসুখই হবে না তুমি তখন প্রেগন্যান্ট ছিলা তখন তুমি যখন জয়েন করে আসছিলে প্রেগন্যান্টের আগে ছিলা হ্যাঁ প্রেগন্যান্সির আগে কিন্তু প্রেগন্যান্ট যখন ছিলা তখনও তুমি আমি বাসার সবাইকে তখন শিমু কৌশিক সবাই মিলে আমরা এক্সারসাইজ করতাম ব্যাডমিন্টন খেলতাম কি না করছিলাম খেয়াল আছে তোমার আমাদের না আসলে যখন আমরা হলো ওজন কমানোর ছবিগুলো আমাদের পেজে শেয়ার করা উচিত তারপরে সাইফান যখন জন্ম নেয় তারপরে তো সাইফানের আইসিইউতে ছিল তখন মানে মানুষের জীবনে টেনশন এমন একটা জিনিস যে সবকিছু পাল্টায় এই যে এমন না পুরো এমন হয়ে যায় 360 ডিগ্রি টার্ন নেয় জীবনে মানে সুখ না আসলে না দুঃখে পাল্টাইতে কিন্তু মুহূর্ত লাগে কঠিন আমাদের সবকিছু এলোমেলো তারপর বাচ্চাকে নিয়ে হাসপাতাল বাড়ি তারপরে আল্লাহর কাছে শুকরিয়া আমার বাচ্চা বেঁচে আছে আমি খুশি তো সেদিন থেকে আপনার কোনো ভিডিও মিস করিনি ওহ মারিয়া জান্নাত আপু আপনি আসলে আমাদের মেন অরিজিনাল ফ্যান অনেক ভালো লাগে আপনাদের আপনাদের ফ্যামিলি বিল্ডিং বন্ডিং মাশাল্লাহ মারিয়া জান্নাত আপুকে আমি আগেই তাকে অনেক ধন্যবাদ জানাইতে চাই বিকজ সে তখন থেকে যদি কোনো কেউ আমাদের ভিডিওর সাথে জুড়ে মানে কানেক্ট হয়ে থাকে তার মানে সে আমাদের অরিজিনাল জীবনের গল্প পরিবারের সদস্য যাই হোক আপনাদের রেসিপি দেখে বানিয়েছিলাম কলার চপ খেতে অসাধারণ লেগেছিল এখানে আছে বেগুনি কলানি আর মরিচিনি এই দেখো সুন্দর কিন্তু আপু বানাইছে এখানে হচ্ছে বেগুনি সবাই যে আমার নামগুলো মরিচিনি কলাই ভালো লাগছে এমনি দেখ আপু শশানি শেষুনি শেষুনিকে শশানি বললে আমার একটু ভালো হবে না যারা যারা আমাদেরকে ভালোবাসে আসলে গ্রুপে অনেক পোস্ট আর আজকে সকাল থেকে কোনো নেট নাই আমাদের এলাকায় তার চুরি হয়ে গেছে পোস্ট প্রুফ করা বা পোস্টে কমেন্ট করা বা কিছু করার কোনোই কায়দা নেই আজকে মানে খুব ভয়ঙ্কর অবস্থা এলাকায় আমাদের এলাকায় তাদের এলাকায় কোন একজন কে আমি জানি না কোন একটা গ্রুপ দিশের তার আর হলো নেটের তার পুরো নিয়ে চলে গেছে দ্বন্দ্বর কারণে ছিড়েটির একজন মেবি দুই তিন চোরও হতে পারে এলাকার চোরও খারাপ এখন ইদানিং চোর বেশি ঢুকছে আর ভয়ঙ্কর অবস্থা বিড়ালটা আছে নাকি না চলে গেছে খাওয়া দাওয়া শেষ চলে গেছে দেখি পারুটিটা আছে না না খেয়ে গেছে না অল্প একটু রাখছে আছে দেখলা ওই যে পারু ও একটু আছে তো আলহামদুলিল্লাহ ভয়ঙ্কর পরিস্থিতি তো বটেই দেখছো কোকিল পাখি কোকিল ডাকতেছে হ্যাঁ কোকিলটা আস্তে আস্তে কোকিলটা রাতেও ডাকে আচ্ছা মা কোকিল রাতে ডাকে কেন এটা কিন্তু আমার জানা নাই সারা রাত কোকিল ডাকে তুমি যেমন রাতে ডাকো ওরকম কোকিলও রাতে ডাকে আমি রাতে ডাকি ধন্যবাদ উত্তর দিয়ে দিলাম আম্মু বলে তো কোকিল রাতে ডাকে কেন আমিও জানি না আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই জানাবেন কোকিল কেন রাতে ডাকে আমার কাছে মাঝে মাঝে রাত 2-3টায় উঠে অবাক লাগে যে কোকিল ডাকতেছে কেন ডাকতেছে সাইফেন ঘুমাইছে আমি দই ভালো বানাতে পারি দেখে এখন আমার আম্মু আমাকে দিয়ে প্রতিদিন টক দই বানিয়ে নিচ্ছে আর সবাই ইফতারে টক দই দিয়ে যে কোনো একটা শরবত খাওয়া হচ্ছে দুধ বাসার সাথে সাথেই বলে যে দই বাসায় দাও
এখন তো লকডাউন, বাজারে কোনো টক দই পাওয়া যাচ্ছে না, এই জন্য বীজও বাসায় বানাই নেওয়া হয়েছে, আর দই বানানো খুব ইজি হচ্ছে। রাত হচ্ছে 11:15 বাজে, এটা কালকে হবে। আর কাজ নেই একদম কম বলে এখন খালি পেঁচিয়ে রাখবো। বাসায় বানানো জানলে এটাই হচ্ছে সুবিধা, লকডাউনেও বাইরের মতন দই বানায় ঘরে খাওয়া যায়। একটা বালিশ দিয়ে চাপা দিয়ে দিলাম। আমরা ধনিয়া পাতা বেছে নিচ্ছি, মাত্র 10 টাকার ধনিয়া পাতা, দেখেন কতগুলো। এই ধনিয়া পাতাগুলো কালকে ভালো করে ধুয়ে আজকে রাতে বেছে রাখতেছি, আর কালকে ভালো করে ধুয়ে রোদে শুকায় একবারে পাউডার করে রাখবো, তাহলে সারা বছর খেতে পারবেন, আপনারা ওই কাজটা করতে পারেন। আর এখন লকডাউনের জন্য এটা খুব উপকার দেবে, এখন রোদের তেজ খুব, এই সময় শুকাইতে হবে, খুব রোদ উঠতেছে ইদানিং, বৃষ্টি যখন তখন আসবে। যে আমি একটু আপনাদেরকে বাসাটা দেখা দিচ্ছি, এভাবে করে বেছে নিতে হবে, যেভাবে কাসুরি মেথি বানাইছিলাম দেখা দিয়েছিলাম আপনাদেরকে, ঠিক একইভাবে ধনিয়া পাতাটাকেও ভাবে করে বেছে নিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরাই রোদে শুকায় নিয়ে আপনি চাইলে একদম এরকমই রেখে দিতে পারেন বয়েমে, আবার চাইলে একবারে পাউডার করে বয়েমে রাখতে পারেন। আপনাদেরকে আইডিয়াগুলো বলে দিচ্ছি, আপনারা বানায় বানায় কাজগুলো করতে পারেন, তাহলে লকডাউনে উপকার হবে, আবার হচ্ছে এমনিও থাকছে, কারণ ধনিয়া পাতা সিজন শেষ হয়ে যাবে। ঢাকাতে সবসময় পাওয়া যায় কিন্তু রংপুরে সবসময় পাওয়া যায় না। আয়েশা রহমান নামে এক আপু, আসসালামু আলাইকুম আপু ও ভাইয়া। আমার একমাত্র ছেলে তানভীর আপনাদের অনেক বড় ভক্ত, সে প্রতিদিন 8টা বাজলেই বলে আম্মু চলো জীবনের গল্প দেখি। সাইফানকে আমাদের বাসার সবার পছন্দ, আমার ছেলে তো সাইফানকে বন্ধুই বানাতে চায়, মাশাআল্লাহ অনেক বড় করুক, আল্লাহ ওকে অনেক বড় করুক। আমার দুই মেয়ে আইরিন আরমিন ও আপনাদের অনেক পছন্দ করে, আমার হাজব্যান্ডও খুব আগ্রহ নিয়ে আপনাদের ভিডিওগুলো দেখে। ধন্যবাদ আপু আপনাকে, আর একটা ভিডিও ওনার ছেলের পাঠাইছে, এটা একটু আমরা দেখে নিই। আজকে ইয়া নাই আমাদের বাসায়, ওয়াইফাই নাই, মানে নেটের এলাকায় পুরো নেট, হ্যাঁ কিন্তু এখন ভিডিওটা প্লে হবে নাকি জানি না, দিয়ে রাখলাম। 2000 years later দেখতে অনেক ভালো লাগে, বিশেষ করে সাইফন কে বেশি ভালো লাগে, সাইফন কে ভালো লাগে এই জন্য আমি ওর বন্ধু হতে চাই। টিকাটুলি আসলে কিন্তু আমাদের বাসায় আসবেন, টিকাটুলি আল্লাহ হাফেজ। অনেক ধন্যবাদ তানভীর, ছোট পিছি তানভীরকে, তোমার জন্য অনেক অনেক দোয়া রইল, আশা করছি তুমিও আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবা, আর তুমি একটু দোয়া করে দাও তানভীরের জন্য, অনেক অনেক দোয়া রইল, ধন্যবাদ। এবং আয়েশা রহমান আপুকে অনেক অনেক ধন্যবাদ। সামিয়াকে একটা পোস্ট দিয়েছে, কি যেন রান্না করতে বলেছে, মানে চিকেন ক্রেপে, জিনিসটা সুন্দর, হ্যাঁ হেলদি হবে, মানে বুকের মাংস দিয়ে ভিতরে একটা পুর বানানোর ইয়া দিয়েছে, তারপরে ওই তারপর খামিরের জন্য আরেকটা রেসিপি দিয়েছে।
সাহারি করে ফজরের নামাজ পড়ে বেজে গেল 4:40। আর এখন এডিট করতে বসে গেলাম, তাড়াতাড়ি শেষ করতে হবে নাহলে আজকের ভিডিও দেখতে পারবেন না। ভিডিওটা এডিট করা শেষ হলো আর বাজতেছে হচ্ছে 6:25 বাকি, ভোর হয়ে গেছে। চলেন আপনাদেরকে একটু দেখায় আনি। প্রতিদিনের মতন আজকেও শান্ত পরিবেশ, মিষ্টি ভোর, কাকডাকা ভোর। আজকে সাইফানে পাপাও জাগনা আছে, ও এতক্ষণ কোরআন শরীফ পড়তেছিল। কেমন আছো? আর আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর মিষ্টি ভোরের শুভেচ্ছা সবার জন্য। আল্লাহ হাফেজ। হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ তারিখে আমাদিওকে নসিহত করিয়াছেন যে তোমাদের উপর এমন একটি মাস আসিতেছে যাহা অত্যন্ত মর্যাদাশীল ও বরকতময়। এই মাসে এমন একটি রাত সবে কদর রইয়াছে যা হাজারো মাস হইতে উত্তম। আল্লাহ তাআলা এই মাসে রোজা রাখাকে ফরজ করিয়াছেন এবং এই মাসে রাত্রিগুলোকে নামাজ অর্থাৎ তারাবি পড়াকে সওয়াবের কাজ বানিয়েছেন। যে ব্যক্তি আল্লাহর নৈকত্য লাভের জন্য এই মাসে কোনো নফল ইবাদত করিল, সে যেন রমজানের বাহিরে একটি ফরজ আদায় করিল। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি এই মাসে কোনো ফরজ আদায় করিল, সে যেন রমজানের বাহিরে 70টি ফরজ আদায় করিল। সুবহানাল্লাহ। ইয়া সবরের মাস, আর সবরের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতে রাখিয়াছেন। ইয়া মানুষের শহীদ সহানুভূতির মাস, এই মাসে মুমিনের রিজিক বাড়াইয়া দেওয়া হয়। যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাইবে, ইহা তাহার জন্য গোনামাফি ও জাহান্নাম হইতে মুক্তির কারণ হইবে। সুবহানাল্লাহ। এবং যে রোজাদারের সমান সওয়াবের ভাগী হইবে, কিন্তু রোজাদার ব্যক্তি সওয়াবের মধ্যে কোনো কম করা হইবে না। সাহাবা আকরাম গণ আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে প্রত্যেকেই তো এমন সামর্থ্য রাখে না যে রোজাদারকে ইফতার করাইতে পারে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, পেট ভর্তি করিয়া খাওয়ানোর খাওয়াইতে হইবে না। এই সওয়াব তো আল্লাহ তাআলার একটি খেজুর খাওয়াইলেই অথবা এক ঢোক পানি পান করাইলেই অথবা এক চুমুক দুধ পান করাইলেই দান করিবেন। ইয়া এমন মাস যে ইয়ার প্রথম অংশে আল্লাহর রহমত নাজিল হয়, মধ্যের অংশে গুনাহ মাফ করা হয় এবং শেষ অংশে জাহান্নাম হইতে মুক্তি দেওয়া হয়। যে ব্যক্তি এই মাসে আপন গোলাম ও কর্মচারী বা খাদেমের কাজের বোঝা হালকা করিয়া দেয়, আল্লাহ তাআলা তাহাকে মাফ করিয়া দেন এবং জাহান্নামের আগুন হইতে মুক্তি দান করেন। এই মাসে 4টি কাজ বেশি করিতে হয়, তার মধ্যে 2টি কাজ আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিলের জন্য, আর 2টি কাজ এইরূপ যাহা না করিয়া তোমাদের উপায় নাই। প্রথম 2 কাজ যাহা দ্বারা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করিবে, উহা এই যে অধিক পরিমাণে কালেমা তাইয়েবা পড়িবে এবং ইস্তেগফার করিবে। আর 2টি কাজ হইল আল্লাহ তাআলার নিকট জান্নাত পাওয়ার জন্য দোয়া করিবে এবং জাহান্নাম হইতে মুক্তির জন্য দোয়া করিবে। যে ব্যক্তি কোনো রোজাদারকে পানি পান করাইবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাহাকে আমার হাউজে কাউসার হইতে এইরূপ পানি পান করাইবেন যাহার পর জান্নাতে প্রবেশ করা পর্যন্ত আর পিপাসা লাগিবে না। সুবহানাল্লাহ।